আসসালামু আলাইকুম সবাইকে। আমার লাস্ট 28 দিনের মধ্যে 4000 ফলোয়ার হয়ে গেছে, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে হয়েছে আর আপনারা প্রতিদিন কিভাবে 100 থেকে 200 ফলোয়ার বাড়াবেন। তো এই নিয়ে আজকে আমার ভিডিওটি থাকছে, খুব ছোট্ট আকারে ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আশা করছি আপনাদের এর উপকারে আসবে। প্রথমেই বলবো আপনাদের পেজের হেলথটা অনেক ভালো রাখতে হবে। অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন পেজের হেলথ ভালো কীভাবে রাখবো আমরা, তো আমি এটা নিয়ে ছোট্ট আকারে একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা তো মানুষ, ঠিক না? আমাদের মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কী করি, অবশ্যই 3 বেলা ভাত খাই, আর যদি আমরা 1 বেলা ভাত না খাই তাহলে দেখবেন মানে আমরা দুর্বল হয়ে যাবো, আমরা কোনো কাজ করতে পারবো না, কাজ করার শক্তি পাবো না। ঠিক সেরকম কিন্তু আপনার পেজেও আপনাকে ফোকাস দিতে হবে, আপনার পেজের 3 বেলা খাবার দিতে হবে, যেটাকে আমি বাংলা ভাষায় বললাম আর কি। আর খাবারটা বলতে আপনি হচ্ছে সেরকম মানসম্মত ভিডিও আপলোড করতে হবে, আর একটা ভিডিও আপলোড করলে হবে না, আপনার হচ্ছে একটা ভিডিও একটা রিলস মানে 3 থেকে 4টা ভিডিও আপলোড করতে হবে। আমরা যেরকম 3 বেলা খাই ঠিক সেরকম 3 থেকে 4টা ভিডিওর মধ্যে থাকবে, একটা হচ্ছে রিলস, একটা ভিডিও বড় ভিডিও, আর একটা হচ্ছে পোস্ট, এরকমভাবে একটা ফটো, একটা লাইভ, এরকমভাবে করতে হবে। এখন আসি ফলোয়ার কীভাবে বাড়াবেন। ফলোয়ার বাড়াতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনার ক্যাটাগরি যারা ভিডিও বানায়, মানে আপনি যদি মানে কুকিং বা কিচেন বা ব্লগ ভিডিও বানিয়ে থাকেন সেই ক্যাটাগরির মানুষদের ফলো দিবেন, আর আপনি যদি ধরেন টেক নিয়ে ভিডিও বানান, ট্রাভেল নিয়ে ভিডিও বানান সেই ক্যাটাগরির মানুষদের ফলো দিবেন, আগে আপনি দিবেন, তারপরে হচ্ছে তাদের যেই ভিডিও বা ফটো বা পোস্ট আসবে আপনার কাছে, ওই পোস্টগুলিতে মানে পোস্টগুলিতে আপনার মানে সেরকম অনুযায়ী পোস্ট অনুযায়ী বা ভিডিও অনুযায়ী সুন্দর করে একটা কমেন্ট করে আসবেন, যেন আপনার কমেন্টটা মানুষের চোখে পড়ে, যা যে পোস্ট করেছে তার চোখে পড়ে। এভাবে করলে হবে কি, এরকম যদি আপনি 100 জনকে করেন তাহলে দেখেন 100 জনের চোখে আপনি পড়ে যাবেন, ঠিক আছে? এইভাবে করে আপনাদের পেজের মার্কেটিংটা আপনাকে করতে হবে। তাহলে এইভাবে যদি করেন মানুষের পোস্টে লাইক কমেন্ট ফলো দিয়ে, তাহলে তারাও কিন্তু আপনাকে লাইক কমেন্ট ফলো দেবে, প্লাস আপনার মানে ফলোয়ার বেড়ে যাবে। এভাবে কিন্তু বাড়ে, আর এইভাবেই কিন্তু আমার অর্ধেকের বেশি ফলোয়ার হয়ে গেছে, আমার বর্তমানে 7500 প্লাস। তো এইভাবে কিন্তু, আর এটা আসছে আমার 2 মাসের মধ্যে, 2 মাস, হ্যাঁ 2 মাসের মধ্যে হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা করেন আশা করছি ভালো একটা ফল পাবেন। আরেকটা কথা, আপনি যদি মনে করেন যে আপনি শুধু এখন ফলো বাড়াবেন, কোনো ভিডিও পোস্ট করবেন না, আগে 5000 ফলো বাড়িয়ে তারপরে আপনি ভিডিও পোস্ট করবেন বা অন্য কিছু করবেন, সেটা এই বোকামিটা একদমই করবেন না। আমি যেটা বললাম, আপনি যদি মানে ভিডিও পোস্ট না করেন, আপনি যাদেরকে ফলো দেবেন তারা যদি আপনাকে ব্যাক দেয়, তাহলে হবে কি জানেন, মানে আপনার যে ভিডিওগুলি আছে তাদের কাছে চলে যাবে। আপনার যদি ভিডিওই না থাকে তাদের কাছে কী যাবে বলেন, সেক্ষেত্রে তারা আপনাকে চিনবে না। তো অবশ্যই ফলো বাড়ানোর সাথে সাথে আপনাকে ভিডিও দিতে হবে। আর একটা প্রশ্ন সবাই আমাকে করেন, আপু যে আমার পেজে রিচ কমে গেছে, আমার পেজে ভিউজ আসে না, তো এটা নিয়ে এখন আমি কথা বলবো একটু। আপনার পেজে রিচ বাড়ানোর জন্য যেটা আপনাকে করতে হবে, অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, আর ধৈর্য হারালে হবে না। আপনি যদি আজকে একটা ভিডিও দেন আর কালকে দিবেন না, এটা মানে ভাবেন পরশু দিন দিবেন, এরকম করলে কিন্তু আপনার কখনোই ভিউ আসবে না। আপনার প্রতিদিন একটা করে ভিডিও, রিলস, লাইভ, আর বেশি করে লাইভ করবেন, আর লাইভ করলে হবে কি আপনার পেজে রিচ বাড়বে, আর রিচ বাড়লে আপনার ভিডিওতেও রিচ বাড়বে। প্রতিদিন যদি আপনি লাইভ করেন, প্রতিদিন একটা টাইমে লাইভ করবেন, সবাইকে বলে দেবেন আপনি এই টাইমে লাইভ আসেন, হয়তো বা প্রথমে কেউ একজন দুজন ছাড়া কেউ জয়েন হবেন, আস্তে আস্তে হবে। লাইভ করলে আপনার পেজে রিচ বাড়বে, আপনার মানুষের সাথে পরিচিতি বাড়বে, লাইভ করলে আপনার ফলোয়ার বাড়বে, মানে আননোন যারা আছে আপনার মানে ফলোয়ার না তাদের কাছেও কিন্তু লাইভটা চলে যায়। এভাবে কিন্তু আপনার ফলোয়ারও বাড়বে, আপনি পরিচিত হবেন, মানে তারা চিনবে যে পেজটা আপনার। লাইভ করতে হবে, আর লাইভ করলে যেটাই তো বললাম পরিচিতি বাড়ে। আর পেজ খুলে অনেক ধৈর্য রাখতে হবে, ধৈর্য বলতে আপনি যদি মানে 1টা 2টা বা 10টা 12টা ভিডিও দিয়ে যে বলেন আমার ভিডিওতে ভিউ আসে না কেন, 100 200 ভিউ আসে, এটা একদম বোকামি। মানে অন্তত 100 200 ভিডিও দেন, ওখান থেকে একটা ইনশাল্লাহ ভিউ চলে আসবে। একটা ভিডিও যদি কোনো মতো ভিউ আসে, দেখবেন পরেরগুলো কিন্তু আসা শুরু হয়ে যাবে। আর হচ্ছে যেটা বললাম লাইভ করতে হবে, লাইভ করলে অনেক পরিচিতি বাড়বে। আমার কথাগুলি মানে আমি যেগুলি বললাম আর কি, এই অনুযায়ী কাজ করে দেখেন, বেশি না 1 সপ্তাহ করে দেখেন, দেখবেন একটু হলে আপনার পেজের উন্নতি হয়েছে, আর হইলে অবশ্যই আমাকে জানাবেন, আমার এখানে কমেন্ট করে যাবেন। আমি তো বলেই দিলাম কীভাবে সব কিছু করবেন, এইভাবে করতে থাকেন, দেখবেন আমার যেহেতু আসছে, আমার যেহেতু 1 মাসে মানে লাস্ট 28 দিনে 4000 ফলোয়ার বাড়ছে, তো আপনাদেরও বাড়বে, হয়তো এতটা বাড়বে না, প্রথমে একটু কম বাড়বে। সব কিছু হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটির উপরে, যতটা আপনি মানে যত মানুষকে কমেন্ট করবেন তত বাড়বে, ঠিক আছে? আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু বাড়বে না, যেটা সত্যি কথা। অ্যাক্টিভ থাকতে হবে, অনেক ধৈর্য নিয়ে ফেসবুকে কাজ করতে হবে, তাহলে আপনার সফলতা আসবে আপনার। আর সফলতা পেতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়, তো এইগুলো করতে থাকেন, ইনশাল্লাহ একদিন আসবেন। আর আজকে ভিডিওটা তো এ পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।